কেন মনে কি হয়েছে, কে কিছু বলেছে তোকে বন্ধু? কে কি কইব, মাথা মতো গরম আছে ভাই, জীবন থেকে সব হারাই যেতেছে। তুমি তোমার বিয়ে করার বউ না আমার বিজনেস পার্টনার, তোমাদের লোকদের নাই যে বন্ধুত্ব করাটা না বোকার। মুন্না তোর সাথে কিছু কথা আছে, মানে আর কত আমরা ছোট হয়ে থাকবো, আমরা কি সবসময় ছোট ছোট বলি কি আমরা সবসময় যাতা দলে পড়ে থাকবো? আমি কিন্তু তোমাকে যে তুই আমাকে যে বলো না যে মধু ভাই আমি কিন্তু খুব খারাপ লাগে আমার, আর তোমার ছোট হলে তুমি তোর বন্ধু, কিন্তু তুমি সেটা মনে করো না। আমি আমি চাই কি জানো, তুমি আমাকে মধু বলো না ডাকো, তুমি আমাকে ডাকবে যে এই মধু কই গেলি রে, এই মধু কোথায় যাচ্ছিস রে, এই মধু কী খেলি রে, এইটা চাই। বা এসব পয়েন্টার নাই তো মনে হচ্ছে যেমনি খারাপ আছে। কেন মনে হয় কী হয়েছে, কে কিছু বলেছে তোকে বন্ধু? কে কি কইব, মাথা মতো গরম আছে ভাই, জীবন থেকে সব হারাই যেতেছে। এই যে রাঙা স্যার 5,000 করে টাকা দিচ্ছে, সেই জায়গার থেকে তোরা বলে মানুষ কিছু টাকা পায়। হালার বলো তোরা এখন নিতেই, তুই পরে নিতে পারলি না, অর্ধেক টাকা নিয়ে গেছে। এখন আপনি সব বয়ান টয়ান রাইখা, আমার যদি টাকা দিতে পারেন দান তাহলে দেন, নাহলে অব যান। তোমারটা তো নিয়ে গেছে, খুব ভালো। তোরা বামাটা নেওয়ার পর আমাকে বলি কি যে উল্টা চেয়ে নাকি আমাকে আরও 1,350 টাকা পাবে। আমার হাতে পায়ে ধরেছি ভাই, আমার নেই, আমি আমি কী দিবো আর, আমি নেক্সট মান্থে দিই, পরের মাসে বেতন পেলে আমি আপনার 1,350 টাকা সবার আগে দিব ভাই। আমি যদি থাকতো আমার, আমি তোমাকে সবার আগে দিতাম। আমি 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 চাই কি জানো, তুমি আমি এক হয়ে যাই, তুমি আমি এক হয়ে প্রতিবাদ করি, আমরা 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 প্রতিবাদী হয়ে যাই। এই যে যে ইয়ে ওই শাকামাল, শাকামাল আর রিজু সামনাসামনি দেখা না, ওনার শত্রু দেখতে পারে না, ভুল। ওরা কিন্তু এর অ্যাক্টিং করার ভিতরে ভিতরে বন্ধু, কিন্তু ওরা এক হয়ে গিয়ে রাঙা স্যারের কাছে যায়, রাঙা স্যারকে বুদ্ধি পরামর্শ দেয়। তা আমরা কেন এক হবো না, এখন যাবো রাঙা স্যারের কাছে, যাবো দুজন মিলে আমার স্যারের সাথে এই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আমার তাই গেস্ট হাউস, আমি আপনার কোম্পানি দিতে রাঙা স্যারের রুমে যাবো। হ্যাঁ হ্যাঁ রুমে। আপনি বিন্তি ম্যাডামকে পছন্দ করেন, বিন্তি ম্যাডাম আপনার পছন্দ করেন, বিন্তি ম্যাডাম আপনার একদিন অফার করলো, চলো মধু আমরা দুজন মিলে বাইরে কোথাও খেতে যাই। তখন আপনি অবশ্যই তার কোনো ফকির নিয়ে দেখা যাবেন না, রাস্তায় পাবেন না, আপনি ডিরেক্ট একটা রেস্টুরেন্টে যাবেন। রেস্টুরেন্টে গিয়ে বিন্তি ম্যাডাম শখের বেশি অনেক কিছু অর্ডার দিয়ে দিবেন, চাউমিন, চিকেন, স্যুপ, অনেক টাকার বিলের ব্যাপার স্যাপার না, আর সেই বিলের ভাগিদার আমি হয়ে গেলাম। মানে তুমি না খেয়ে কেন বিল দিবা? খেয়ে বলছি আমি না খাই বিল দিব, আমিও খাবো, দুজন অর্ধেক অর্ধেক করে খাবো। মানে তুমি কোন টেবিলে বসবা? কেন একই টেবিলে বসবো? আমি আমি আগের থেকে অনেক কুল হয়ে গেছি, যদি আমি আগের মতো থাকতাম না, আমি হৃদয় হাই পার একটা এখন আমার মূল কথায় আসে না। তা আসো না, আসতে তো সুযোগ দিতাম। এতদিন ছিল দুইটা অ্যাকাউন্ট, আপনার একটা আমার একটা, এখন ওই দুইটা অ্যাকাউন্টটাতে আমরা একটা অ্যাকাউন্ট বানায় ফেললাম, যৌথ বানায় ফেললাম। ধরেন যা খরচ হবে দুজন ভাগাভাগি করে খরচ করবো, তা দিন শেষে আমাদের লাভটা কী হবে? আমরা খরচ করার পরও যে টাকাটা জমবে সেই টাকাটা যৌথ মানে রাঙা স্যারের কাছে দিয়ে দেবো, যে স্যার দেখেন আমরা এখনও কত টাকা সেভ করছি, আমরা উত্তরাধিকার হয়ে গেলাম, আমরা জিতে গেলাম। এই জন্য যৌথ অ্যাকাউন্ট কেন খুলতে হবে, আর তোমার সাথে আমি কেন খুলব? তুমি তোমার বিয়ে করার বউ না আমার বিজনেস পার্টনার, তোমাদের লোকদের নাই যে বন্ধুত্ব করাটা না বোকার। বন্ধু রাগ করতেছ, আমি রিজুক, আমার বয়স 3 বছরের ছোট, ঠিক আরেক মুন্না